এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বাংলাদেশের দুজন সমসাময়িক অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কিছু কম্পারিজন দেখতে চলেছি। বেবি নাজনীন ডলি শায়ন্তনীর তুলনায় কিছুটা সিনিয়র হলেও তারা দুজনই কিন্তু একই সময়ে বাংলাদেশের অনেক বেশি জনপ্রিয় গান দিয়েছেন বাংলা চলচ্চিত্রকে। তাদের গাওয়া সেই গানগুলোই কিন্তু বাংলা চলচ্চিত্রকে অত্যাধিক সমৃদ্ধির মাত্রা দিয়েছিল। আমরা সেই গানগুলোকে নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি, তো চলুন দেখে আসি। প্রথমেই দেখে আসা যাক ডলি শায়ন্তনীর একটি গান, আর যে গানটা শুরুতেই শুনব সেটি হচ্ছে তার অত্যাধিক মাত্রায় জনপ্রিয় একটি গান, আর সেটি হচ্ছে ফুল দেখলে ইচ্ছে করে গানটি। মান্না পূর্ণিমা অভিনীত উল্টাপাল্টা সিনেমার এই গানটি সেই সময়ে মাইন্ড ব্লোয়িং ভাবে সাড়া পেয়েছিল। চোরের স্বভাব চুরি করা জানে সর্বজনে। অন্যদিকে বেবি নাজনীনের এক নম্বরে যে জনপ্রিয় গানটি দেখব সেটি হচ্ছে আউলা প্রেমের বাউলা বাতাস গানটি। শাকিব রোমানা অভিনীত এক টাকার বউ মুভির এই গানটির জনপ্রিয়তাও বলা বাহুল্য। বলবো কথা বাসর ঘরে মুভিটির মন ভাসাইয়া যে গানটি আমরা শুনি, এই গানটি কিন্তু ডলি শায়ন্তনীর গাওয়া। এন্ড্রু কিশোরের সাথে গাওয়া এই গানটিও কিন্তু বলবো কথা বাসর ঘরে মুভির প্রচুর জনপ্রিয় একটি গান। অন্যদিকে দুই নম্বরে আমরা দেখতে চলেছি আমি তোমারই দিওয়ানা গানটি, যেটি কিনা বেবি নাজনীন গেয়েছেন। ভালোবেসে মরতে পারি মুভির এই জনপ্রিয় গানটিতে তার কো সিঙ্গার ছিলেন এসআই টুটুল। তিন নম্বরে আমরা যে গানটি শুনব সেটি হচ্ছে কারো প্রেমে পড়লাম না রে গানটি, এই গানটিও ডলি শায়ন্তনীর গাওয়া। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। জান কোরবান মুভির এই গানটি মুক্তির বছরের ব্লকবাস্টার হিট টাইপের একটি গান ছিল। আই যাই রে একটা দিন, যাই রে একটা রাত, আসবে কবে মনের মানুষ রাখবে হাতে হাত। তিন নম্বরে আমরা বেবি নাজনীনের যে গানটি শুনব সেটি এই গানটির তুলনায় বেশ কয়েক বছর আগে মুক্তি পেয়েছিল, সেটি হচ্ছে কাছে আসা হলো গানটি। এন্ড্রু কিশোরের সাথে গাওয়া মনে প্রাণে আছো তুমি মুভির সময়ের হিসেব কালে সেই সময়ের সেরা একটি গান এটি। চার নম্বরেই আমরা ডলি শায়ন্তনীর যে গানটি শুনবো সেটি হচ্ছে বুক চিনচিন গানটি। মান্না পূর্ণিমা অভিনীত বাস্তব মুভির এই গানটিও কিন্তু তার ক্যারিয়ারের অন্যতম সেরা গানের একটি। অন্যদিকে চার নম্বরে আমরা বেবি নাজনীনের কোটি কোটি মানুষের ভিড়ে গানটি দেখতে চলেছে। কোটি কোটি মানুষের ভিড়ে তোমার কাছে আমি আসব ফিরে, এসআই টুটুলের সাথে গাওয়া আমার বুকের মধ্যেখানের এই গানটিও তার ক্যারিয়ারের অসংখ্য হিট গানের মধ্যে একটি গান। তোমাকে তোমাকে দিয়েছি মন, পাঁচ নম্বরেই থাকছে ডলি শায়ন্তনীর গাওয়া প্রতিদিন তোমাকে আমি চাই গানটি। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই। খালিদ হাসান মিলুর সাথে গাওয়া এটি আমার অন্তরে তুমি মুভির অত্যাধিক জনপ্রিয় একটি গান।
অন্যদিকে পাঁচ নম্বরে বেবি নাজনিনের থাকছে তুমি কে জাদু জানো গানটি। তুমি কি জাদু জানো কে বলি কাছে টানো তোমাকে দেখলে পরে যায় না চোখ সরানো। মনির খানের সাথে গাওয়া এটিও উল্টা পাল্টা মুভির অসম্ভব রকমের জনপ্রিয় একটি গান। করিলে পাগল দিনে দিনে বাজবো না তো তোমায় বিনে। ছয় নম্বরে আমরা ডলি শায়ন্তনির একটি অ্যালবামের গান শুনতে চলেছি আর সেটি হচ্ছে ও মিষ্টি মে গানটি। চাঁদের দেশে পাড়ি দেব আয়া দুষ্ট ছেলে তোমাকে পেয়ে। এটি আসিফের সাথে গাওয়া মিষ্টি মে অ্যালবামের একটি গান যেটি কিনা মুক্তির বছর ব্যাপক পরিমাণে হিট হয়েছিল। দুষ্ট ছেলে তোমাকে পেয়ে ভালোবাসা কেড়ে নেব বন্ধু রে। এবং ছয় নম্বরেও এখন আমরা বেবি নাজনিনের যে গানটি শুনবো সেটিও একটি অ্যালবামের গান এবং গানটির নাম হচ্ছে পরানে বাঁধিয়া রাখিব গানটি। আঁচলে বাঁধিয়া রাখিব তোমারে বাঁধিয়া রাখিব মাথারে চুলে। এবং এটি বেবি নাজনিনের মেঘের কাজল অ্যালবামের একটি গান এবং গানটি সত্যি কিন্তু তিনি অসাধারণ গেয়েছেন। বন্ধু কই গেলা কই গেলা কই গেলা রে আমারে ছাড়িয়া তুমি কই গেলা রে। অন্যদিকে সাত নম্বরে আমরা ডলি শায়ন্তনের যে গানটি শুনবো সেটি তার মুভিতে গাওয়া তার ক্যারিয়ারের প্রথম গান আর সেই গানটি হচ্ছে হেই যুবক গানটি। উত্থান পতন মুভিতে এই গানটি গাওয়ার জন্য ডলি শায়ন্তনি 2004 সালে মেরিল প্রথম আলোতে সেরা গায়িকার পুরস্কার পেয়েছিলেন। অন্যদিকে সাত নম্বরে বেবি নাজনিনের অল টাইম হিট যে গানটি রয়েছে সেটি হচ্ছে এক নজর না দেখিলে বন্ধু গানটি। এবং আমার নিজের ব্যক্তিগতভাবে এই গানটির থেকেও এই গানটির মিউজিকটি বেশি ভালো লাগে। এবং এটি বেবি নাজনিনের ক্যারিয়ারের এতটাই হিট গান যে এটিকে তার ক্যারিয়ারের একটি সিগনেচার গানও বলা যায়। তো এই ছিল এই দুই শিল্পীর অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে অল্প কিছু বাছাই করা গান। আপনাদের কাছে এই দুই শিল্পীর গানের মধ্যে আপনার পছন্দের শিল্পীকে সেটি কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।